বেতন সহ বিভিন্ন দাবিতে গত পয়লা মার্চ থেকে কর্মবিরতিতে নেমেছেন পশ্চিমবঙ্গের আশা কর্মীরা রবিবার ব্যারাকপুর দু নম্বর ব্লকের রহরা থানা এলাকার বন্দিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের একশো জন আশা কর্মীরা তাদের দাবিতে কর্মবিরতি পালন করেন স্লোগানের মধ্য দিয়ে মিছিল করে তারা দাবি জানিয়ে কর্মবিরতির পালন করেন তাদের দাবি তারা সাড়ে চার হাজার টাকা বেতন পান কিন্তু এবার তাদের বেতন বৃদ্ধি করতে হবে দাবি না মানা পর্যন্ত তাদের কর্মবিরতি আন্দোলন চলবে এবং কাজে যোগ দেবেন না আমরা এই আন্দোলনে নেমেছি আমাদের ফিক্সড ভাতা বৃদ্ধি এবং আমাদের যে সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি হচ্ছে না সেটা আমাদের কাছে একটা বড় একটা বিষয় এই দুটো দাবি নিয়ে মূলত আমরা আন্দোলনে নেমেছি তাছাড়াও আমাদের যেভাবে হয়রানি করা হয় কর্মক্ষেত্রে হয়রানি আমরা সমস্ত জায়গায় হয়রানির শিকার হই যেখানে যেখানে আমাদের কাজ করানো হচ্ছে সেই সব জায়গায় আমরা কাজের সেই রকম সম্মান পাই না সেই জায়গায় আমাদের সেভাবে বিচার করা হয় না আমাদের যখন নিয়োগ করা হয়েছিল মাধ্যমিক পাস সেই ক্ষেত্রে বিচার দেখা হচ্ছে না যে একটা মাধ্যমিক পাশ মেয়ে কী কতদূর করতে পারে তা সেই হিসাবে তাকে প্রশিক্ষণ দিয়ে যেমন ফোনে ফোনে অনেক কিছু আমাদের করতে বলা হয় সঙ্গে সঙ্গে সকালে বলা হলে এক্ষুনি এক ঘন্টার মধ্যে রিপোর্ট দিন তার ফোন আছে কি না কারণ এই মাইনেতে একটা অ্যান্ড্রয়েড ফোন সে কিনতেও পারছে কি না হয়তো ছেলে মেয়েদের সাত জুনে আজকাল ছেলে মেয়েদের দিতেই হয় না সেটা সম্পূর্ণ মিথ্যা আমরা কোনো ফোনে ফোন পাইনি তো কিন্তু আমাদের এই যে উপরের মানে সমস্ত অধিকর্তারা আমাদের কোনো সম্মান দেন না আমাদের টাকা পয়সা ঠিকমতো দেন না আমরা হিসাব চাইলে সেটা দেন না কোন টাকা কি খাতে কখন পাচ্ছি আমরা হিসাব রাখতে পারি না